অস্কারজয়ী প্যারাসাইট ছবির অভিনেতা লি সান-কিয়ন মারা গেছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের প্রাণ কেন্দ্রের একটি পার্কের পাশে থাকা গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, কারণ বাড়ি থেকে বের হওয়ার আগে একটি সুইসাইড নোট লিখেছিলেন 48 বছর বয়সী লি সান। এই অভিনেতার বিরুদ্ধে গত অক্টোবরে অবৈধ মাদক গ্রহণের অভিযোগে তদন্তে নামে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়, পরে আদালত দক্ষিণ কোরিয়ার বাইরে ভ্রমণে দেয় নিষেধাজ্ঞা। এর মধ্যেই তার মৃত্যু হলো। দক্ষিণ কোরিয়ার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন লি সান-কিয়ন, তার মৃত্যুতে নির্মাতা ও অভিনয় শিল্পীদের মধ্যে নেমেছে শোকের ছায়া। 2019 সালে মুক্তি পাওয়া প্যারাসাইট 2020 সালে অস্কার আসরে সেরা সিনেমাসহ 4টি পুরস্কার জিতে নিয়েছে।